আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি নোয়াখালী অনলাইন স্কুলের মাধ্যমে আজ তোমাদের আইসিটি বিষয়ে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই পরিচয় পর্ব। পরিচয় পর্বের মধ্যে আমি নাম মোহাম্মদ আমির হোসেন। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা বাজার, চাটখিল, নোয়াখালী। আজকের বিষয় নবম দশম শ্রেণী বিষয় আইসিটি, অধ্যায় দ্বিতীয়। দ্বিতীয় অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের আলোচনায় এই ক্লাসে যুক্ত হও, যুক্ত হলে তোমাদের অনেক উপকার হবে। এছাড়াও আমার এই পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের নামেও একটা অনলাইন স্কুল আছে, তোমরা যারা যুক্ত হতে চাও এখানে আমার অনেক ক্লাস আছে। আমি অনেক ক্লাস বিভিন্ন বিষয়ে ক্লাস করি, তোমরা যদি যুক্ত ক্লাস করতে চাও ক্লাসগুলি দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে ভাইরাস দেখলাম। ভাইরাস, ভাইরাসের পুরো শব্দটা হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, এটা হলো ভাইরাস। ভাইরাসের পুরো শব্দ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। 1980 সালে সর্বপ্রথম এটা এই ভাইরাসটি আবিষ্কৃত হয়। এই আবিষ্কারের জন্য আবিষ্কার করেন প্রখ্যাত গবেষক, আমরা গবেষকের নাম লিখব। গবেষকের নাম হলো ফ্রেড ফ্রেড কোহেন। ফ্রেড কোহেন নামক একজন বিখ্যাত গবেষক, উনি ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনে, উনি ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের শিক্ষক, উনি সর্বপ্রথম এই ভাইরাস আবিষ্কার করেন এবং সালটা ছিল 1980 সাল। সালটা হলো 1980 সাল। তাহলে আমরা ভাইরাস বুঝলাম। মানব দেহে যেরকম আমরা বিভিন্ন রকম ভাইরাস রোগ দ্বারা আক্রান্ত হই, যেমন কলেরা ভাইরাস, তারপরে তোমার এখন যেটা চলছে আমাদের দেশে সেটা হলো কি সেই ভাইরাস, এখন যে ভাইরাস করোনা ভাইরাস, এরকম প্লেগ ভাইরাস, আরো অনেক রকমের ভাইরাস, সার্স ভাইরাস। ঠিক তেমনি ভাবে তথ্য প্রযুক্তির যে যন্ত্রগুলির মাধ্যমে আমরা ক্লাস করে থাকি, যে যন্ত্রগুলি দিয়ে আমরা তথ্য প্রযুক্তির বিভিন্ন কার্যক্রম করে থাকি, সেই যন্ত্রগুলি হলো যেমন ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল, এ জাতীয় জিনিসগুলিতে সাধারণত এক জাতীয় ভাইরাস প্রবেশ করে এটাকে ক্ষতিকর ক্ষতি করে, এটা নষ্ট করে দেয় বা তথ্যগুলো অকেজ করে দেয়। আমরা কম্পিউটার ভাইরাস প্রথমত যদি তোমার ইয়েতে কোনো কম্পিউটারে বা কোনো ল্যাপটপে বা কোনো ডেস্কটপে প্রবেশ করে, তাহলে যে কাজগুলি করবে, প্রথম প্রবেশ করার পরে তার পতনটা হবে। প্রথম কাজ হবে তারা এক নাম্বার সংখ্যা বৃদ্ধি পাবে, সংখ্যা বৃদ্ধি করবে। এই ভাইরাস গুলি যখনই কোন যন্ত্রে প্রবেশ করবে তখন প্রথমটা তার সংখ্যা বৃদ্ধি করবে। তারপরে দুই নম্বর হলো তথ্য উপাত্তকে আক্রমণ করবে, দুই নম্বর হলো তথ্য ও উপাত্তকে আক্রমণ করবে। তিন নাম্বারটা হলো এক পর্যায়ে দেখা যাবে সে কম্পিউটার যন্ত্রটাকে আক্রমণ করে অচল করে দেবে, যন্ত্রটিকে অচল করে দেওয়া হবে, অচল করে দিবে। অর্থাৎ এই ভাইরাস গুলি যখন কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড মোবাইল প্রবেশ করে তখন দেখা যাবে এরা কি করবে, তথ্য নষ্ট করে দিবে, তথ্যগুলো ইনঅ্যাক্টিভ করে, অর্থাৎ যন্ত্রগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিবে। এভাবে আস্তে আস্তে আক্রমণ করতে করতে একসময় সে যন্ত্রটাকে নষ্ট করে দিবে। এবার
এটা হলো কম্পিউটার, যে ভাইরাস আছে, যে ভাইরাস গুলি তারা ভিতরে প্রবেশ করলে কি কাজ করবে সেটা আমরা আলোচনা করলাম। এরপর আলোচনা করবো ভাইরাসের প্রকারভেদ, ভাইরাস আর আমাদের দেশে যে কম্পিউটার যে ভাইরাস গুলি আছে, আমি কয়েকটা ভাইরাসের নাম এখানে লিখতেছি। প্রথমটা হলো এক নম্বর স্টোন ভাইরাস, স্টোন ভাইরাস, স্টোন ভাইরাস। দুই নাম্বার হলো ভিয়েনা, ভিয়েনা ভাইরাস। তিন নাম্বার হলো সিআইএস, সিআইএইচ ভাইরাস। চার নাম্বার ফোল্ডার, ফোল্ডার। এরকম আরো অনেক টার্জেন হর্স, আরেকটা আছে টার্জেন হর্স। টার্জেন হর্স, টার্জেন হর্স ভাইরাস। তাহলে আমরা এখানে কয়েক প্রকার ভাইরাসের নাম লিখলাম, একটা হলো স্টোন ভাইরাস, ভিয়েনা ভাইরাস, সিআইএইচ ভাইরাস, ফোল্ডার ভাইরাস, টার্জেন হর্স ভাইরাস। এরকম আরো অনেক রকমের ভাইরাস আছে। এবার আমরা দেখবো যে একটা যন্ত্র, একটা কম্পিউটার, ল্যাপটপ বা একটা অ্যান্ড্রয়েড মোবাইলে ভাইরাস প্রবেশ করলে কি কি লক্ষণ প্রকাশিত হবে। লক্ষণ আক্রান্ত, আক্রান্ত যন্ত্রে, যন্ত্রের লক্ষণ, অর্থাৎ যে যন্ত্রটাতে ভাইরাস আক্রান্ত করবে এই যন্ত্রে ভাইরাস কি কি লক্ষণ দেখা যাবে। এর আগে আমাদের জানতে হবে এটা কিভাবে ছড়ায়, এর আগে লক্ষণের আগে আমরা জানবো এটা কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায়। আমরা সাধারণত দেখি এটা প্রোগ্রাম বা ফাইল অর্থাৎ সিডির মাধ্যমে, প্রথম হলো এক নাম্বার সিডির মাধ্যমে, সিডির মাধ্যমে ছড়া মাধ্যমে কম্পিউটার যন্ত্রে প্রবেশ করে। দুই, দুই নাম্বার হলো তোমার পেন ড্রাইভ, পেন ড্রাইভ, ড্রাইভের মাধ্যমে ছড়া। চার নাম্বার হলো, চার নাম্বার হলো অন্য কোন ভাইরাস যুক্ত ফাইল, অন্য কোন ভাইরাস যুক্ত, যুক্ত ফাইল প্রবেশ করলে, প্রবেশ করালে, করালে। আরো বিস্তারিত অনেক আছে, আমরা প্রত্যেক তিনটাই তোমাদেরকে শিখালাম সিডির মাধ্যমে তোমার কম্পিউটার, তোমার যন্ত্রটিতে ভাইরাস প্রবেশ করতে পারে, পেন ড্রাইভের মাধ্যমে প্রবেশ করতে পারে। বিশেষ করে আমাদের দেশে বেশিরভাগই পেন ড্রাইভের মাধ্যমে এই ভাইরাসের, ভাইরাস ছড়িয়ে থাকে। এবার আমরা এই ভাইরাস যদি কোন যন্ত্রে, কোন ল্যাপটপে, কোন ডেস্কটপে বা কোন তোমার অ্যান্ড্রয়েড মোবাইলে আক্রান্ত করে, তাহলে আমরা কি দেখবো, মানে লক্ষণ গুলো কি, লক্ষণ গুলি আমরা নিয়ে এবার আলোচনা করব। লক্ষণ কি কি লক্ষণ হবে, প্রথমত প্রোগ্রাম ফাইল ওপেন করতে সময় বেশি লাগবে। এক নম্বর হলো প্রোগ্রাম এবং ফাইল ওপেন করতে সময় বেশি লাগবে। দুই নম্বর মেমোরি কম দেখাচ্ছে বলে এটা কি হবে, আস্তে আস্তে তোমার এটার গতি কমে যাবে।
তিন নম্বর, নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় লাগে। নতুন কোনো প্রোগ্রামকে যদি ইনস্টল করতে হয় তাহলে দেখা যাবে অনেক সময় এখানে ব্যয় হবে। তার চলকালে ফাইলগুলি বেশি জায়গা জুড়ে অবস্থান করবে, আর বেশি জায়গা দখল করবে। চলমান যে ফাইলগুলি আছে এই ফাইলগুলি বেশি জায়গায় অবস্থান করবে। ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলির নাম পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ফাইলগুলি যে নিয়মের মাধ্যমে, যে ডিসিপ্লিনের মাধ্যমে তুমি রেখেছো, ওই ডিসিপ্লিন থেকে সেটা বিস্তৃত হয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে দখল করে নেবে। যন্ত্র চালু হওয়ার সময় এবং যন্ত্রটি বন্ধ করার সময় শর্ট ডাউন কিংবা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আমরা এই লক্ষণগুলি যদি আমার কোনো যন্ত্রে দেখি তাহলে আমি ধরে নিতে হবে আমার যন্ত্রটাতে ভাইরাস দ্বারা আক্রান্ত। আমি আবার বলছি, ভাইরাস আক্রান্ত হলে কিভাবে হয়েছে এই লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো। প্রথমে প্রোগ্রাম ফাইল ওপেন করতে স্বাভাবিকের চেয়ে বেশি লাগবে। প্রোগ্রাম ফাইল ওপেন করতে বসে থাকতে হবে, মেমোরি কম দেখাচ্ছে ফলে এটার গতিও কমে যাবে, এটা খুব ধীর গতি হবে। কম্পিউটার চালু অবস্থায় চলমান অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। তারপরে নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় হবে, অনেক ক্ষেত্রে কিছু দূর হওয়ার পরে আর সেটা ইনস্টল হবে না। চলমান কাজের ফাইলগুলি বেশি জায়গা, যে ফাইলগুলির যতটুকু জায়গা রাখার দরকার সেটুকু থেকে অনেক বেশি জায়গা দখল করবে। যন্ত্র চালু করার সময় এবং বন্ধ করার সময় এটা দেখা যাবে হঠাৎ বন্ধ হয়ে যাবে বা রিস্টার্ট শুরু হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে, বন্ধ হইয়া কখনো দেখা যায় বন্ধ হয়ে যায়, আবার কখনো দেখা যায় মাঝপথেটা রিস্টার্ট শুরু হয়েছে। ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ তুমি মনে করো একটা ফাইলের নাম দিছ এ ফাইল, এ ফাইলটা পরিবর্তন হয়ে গেছে, এটার নাম পরিবর্তনে অন্য ফাইলে রূপান্তরিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছাড়াও আর কি করতে পারে, সাধারণত কম্পিউটার সংরক্ষিত ফাইলগুলি মুছে দিতে পারে। যে ফাইল আছে টোটাল পুরা ফাইলগুলোকে সে মুছে দিতে পারে। তারপরে হলো ডেটা বিকৃত করতে পারে বা কিছু নতুন সংযোজনও করতে পারে। কম্পিউটার কাজ করার সময় আশঙ্কা অবাঞ্ছিত কিছু বার্তা সেখানে পাওয়া যাবে, তারপরে কম্পিউটারে কাজ করার সময় দেখা যাবে মনিটরে ডিসপ্লে বিকৃত হবে বা মনিটরটা ঠিক মতো কাজ করবে না, সিস্টেমের কাজ ধীর গতি সম্পন্ন হতে পারে। এগুলি হলো এই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে বুঝতে পারবো, আমরা বুঝবো বা আমরা বলবো যে বা আমার ধারণা করে নিব আমার কম্পিউটারে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। আমি আরেকবার একটু রিক্যাপ করি, প্রোগ্রাম ফাইল ওপেনতে দেরি হবে, মেমোরি কম দেখাবে যার কারণে গতি কমে যাবে, ফাইল চালুর সময় হঠাৎ করে যন্ত্রটি বন্ধ হয়ে যাবে, চলমান কাজের ফাইলগুলি বেশি জায়গা দখল করবে, তারপরে যন্ত্রটিতে যে ফাইলগুলি যে নামে সেভ থাকে সেই নামটাকে বিকৃত করে দিতে পারে, ডেটা বিকৃত করতে পারে, তারপরে ফাইলগুলি অনেক ক্ষেত্রে দেখা যায় পুরো কম্পিউটারের তথ্যগুলো মুছে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব এর থেকে আমাদের যন্ত্র থেকে আমরা কিভাবে, এই জাতীয় যন্ত্রের জন্য আমরা পেন ড্রাইভ, এবার আমরা এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো। পরিত্রাণ অর্থাৎ ভাইরাস আক্রান্ত হলে করণীয়, আমরা করণীয় কি করব। প্রথমত সতর্কতা নিতে হবে যে তুমি যে পেন ড্রাইভ অর্থাৎ অন্য যন্ত্রে ব্যবহৃত সিডি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি তোমার কম্পিউটারে অথবা তোমার ল্যাপটপে প্রবেশ করানোর পূর্বে সেটা ভাইরাস যুক্ত আছে, ভাইরাস মুক্ত কিনা সেটা তোমাকে আগে জানতে হবে, অথবা সেটাতে অথবা তোমার নিজস্ব যন্ত্রে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, অথবা তোমার নিজস্ব যন্ত্রতে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। অন্য কম্পিউটার থেকে যদি অন্য কম্পিউটার সফটওয়্যার থেকে যদি তোমার এই সফটওয়্যারে ভাইরাস প্রবেশ করে, এটা কি করবে, নিজস্ব কম্পিউটার সফটওয়্যার এটা অবস্থান নিবে, আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে, ফাইলগুলিকে ধ্বংস করবে। সেজন্য অন্য কোন অফিস বা অন্য কোন সংস্থা থেকে তুমি যখন তথ্য নিবা বা অন্য কোনো ব্যক্তি থেকে, তখন তোমাকে
প্রথমত যে জিনিসটা সতর্ক থাকতে হবে সেটা হলো যে পেন ড্রাইভে নাও অথবা তুমি সিডির মাধ্যমে নাও অথবা তুমি মেমোরি কার্ডের মাধ্যমে নাও, সেটা ভাইরাস প্রোটেক্ট মুক্ত কিনা অথবা ভাইরাস সেই যন্ত্রগুলোতে ভাইরাস প্রোটেকশন ছিল কিনা। আর যদি না থাকে তাহলে তুমি তোমার যন্ত্রটিতে ভাইরাস প্রোটেকশন ব্যবহার করতে হবে। তারপরে অন্য কম্পিউটারের বা অন্য যন্ত্রের কোনো কিছু তোমার সফটওয়্যার তুমি কপি হিসেবে ব্যবহার করতে পারবে না, কারণ এই কপি তো অনেক ক্ষেত্রে ভাইরাস সংক্রামিত হইতে পারে। ইমেল প্রদানের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রেও তোমাকে সতর্ক থাকতে হবে, কারণ অনেক ক্ষেত্রে ইমেল আদান প্রদানের ক্ষেত্রেও কি হতে পারে ভাইরাস সংক্রামিত হতে পারে। গেম ফাইল ব্যবহারের জন্য অবশ্যই তোমাকে ভাইরাস চেক করতে হবে। মোট কথা হলো যে তোমার যন্ত্রটিতে যখন তুমি লক্ষণ দেখলে লক্ষণ আমি যে লক্ষণটি বলছিলাম না, তখন এই লক্ষণগুলি দেখলেই বুঝতে হবে তোমার এই যন্ত্রটিতে ভাইরাস আক্রান্ত হয়েছে। তখন তুমি এটাতে অ্যান্টিভাইরাস নামক একটা সফটওয়্যার যুক্ত দিতে হবে, তাহলে ভাইরাস প্রোটেকশন হবে। তবে এটা দেওয়ার আগে তোমাকে যে কাজগুলি বেশি গুরুত্ব সহকারে করতে হবে সেটা হলো যে কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে পেন ড্রাইভ হোক, সিডি হোক অথবা তোমার মেমোরি কার্ড হোক, এগুলি ভাইরাস মুক্ত কিনা, ভাইরাস মুক্ত ছাড়া তুমি তোমার যন্ত্রে কোনো তথ্য নিবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশে আজকে এই ভাইরাসের কারণে অনেক দেশে দেখা যায় অনেকের যন্ত্রের তথ্য মুছে ফেলা হয়, অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেওয়া হয়। আমরা এখানে একটা জিনিস জানবো যে ভাইরাস সম্পর্কে আজকে আলোচনা করা হলো, পরবর্তী ক্লাসে আমরা এই ভাইরাস পাসওয়ার্ড কিভাবে ব্যবহার করা হবে, পাসওয়ার্ড কিভাবে তুমি পাসওয়ার্ড ব্যবহার করবে বা পাসওয়ার্ড তৈরি করবে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস এখানে শেষ, তবে ক্লাসের শেষ পর্যায়ে বলতে হচ্ছে আমরা বাংলাদেশ দেশের অধিবাসী, আমাদের সন্তানরা আজ মাদক দ্রব্যের দিকে ধাবিত হচ্ছে, কারণ আমাদের প্রতিবেশী দেশগুলি মাদকের সয়লাভ হয়ে আছে, গোপন পথে আমাদের দেশে মাদক আসছে। এই মাদক প্রত্যেক পরিবারকে, প্রত্যেক সমাজকে, প্রত্যেক গ্রামকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা সকলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং মাদক গ্রহণ থেকে আমরা মুক্ত থাকি, নিজেও মুক্ত থাকি, অপরকে মুক্ত করি, সমাজকে মুক্ত করি এবং দেশ গড়ার কাজে সকলে আত্মনিয়োগ করি। ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য।